যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় আমরা জুমার সলাত আদায় করার জন্য আল্লাহর হুকুম পালনার্থে মসজিদে মুসআব বিন উমাইরে উপস্থিত হতে পেরেছি। এজন্য আল্লাহর নিকটে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। দুরুদ ও সালাম ও সালাওয়াত ওয়া তাসলিম বর্ষিত হোক আমাদের শেষ নবী, আখির নবী, যার পরে আর কোনো নবী আসবেন না, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন সর্বোত্তম ও উৎকৃষ্ট স্থান দান করবেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত মুসাল্লিন কেরাম, মসজিদ মুসআব বিন উমাইর এবং মাদ্রাসা কমপ্লেক্সের উদ্বোধনী খুতবা, এটা দেওয়ার যোগ্যতা আমার নাই, তারপরও ভাইদের আহ্বানে উপস্থিত হতে বাধ্য হয়েছি এবং বাধ্য মানে দায়ভার তো আল্লাহ পাক রব্বুল আলামিনের। যদি ডাকে সাড়া না দিই, আল্লাহ যদি নারাজ হয়ে যান, পুরো বছরে আমি কোথায় দূরে জুমার খুতবা নিই নাই। লক্ষ্মীপুরে প্রায় বছর খানেক থেকে বলতে 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 শেষে একটা তালিমি বৈঠক করে গেছিলাম কিছুদিন আগে, হয়তো 15-20 দিন হবে। আর এই দূরে আজকে এখানে খুতবার জন্য প্রথম আসা, তো এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহরবানি যে আমি আসতে পারলাম। পটুয়াখালীতে মসজিদ উদ্বোধনের জন্য বা উদ্বোধনের জন্য ওখানেও আহ্বান জানানো হয়েছিল, কিন্তু যেতে পারিনি। যা হোক, মসজিদ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে সব থেকে উত্তম জায়গা হচ্ছে মসজিদ। আর এটার উদ্বোধন করব আমার মতো পাপি মানুষ, আমি আমাকে অযোগ্য মনে করছি, তারপরও চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন, এই মসজিদ সংক্রান্ত বিষয় কিছু তুলে ধরার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে তৌফিক দান করেন এবং যা বলবো তার উপরে যেন নিজে আমল করা এবং যারা শুনবেন এখন বর্তমানে ভবিষ্যতে তারাও যেন সেটার উপরে আমল করতে পারি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন ওয়ুদিআ লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এই জমিনের উপরে সর্বপ্রথম যে ঘরটা রাখা হয়েছিল, মানে বানানো হয়েছিল, এই ঘরটি মানুষের জন্য তৈরি করা হয়েছিল। সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে লাল্লাযী বিবাক্কা, যে অবস্থান হচ্ছে বাক্কা অর্থাৎ মক্কায়, মক্কার আর একটি নাম কি বাক্কা। আর মুবারাকান, এই ঘরটি বরকতময় একটি ঘর। হুদাল লিল আলামিন, সমস্ত জগৎবাসীর জন্য হেদায়াত এই ঘরটি। এই ঘরে আসলে পরে হেদায়ত পাওয়া যায়, সঠিক পথ পাওয়া যায়। এই জন্য আপনারা দেখবেন পূর্বেকার আমাদের পূর্বপুরুষ যারা হজ করতে যেতেন, ওনারা ওখান থেকে আসার পরে কিন্তু এদেশে এসে দাওয়াতি কাজ করতেন এবং বলতেন যে আমরা কাবাতে এই এই ধর্ম দেখে এসেছি, আমাদের সাথে মিল নাই। এটা বলার কারণেই দেখা গেছে শত শত বছর আগের থেকে যারা আমল করে কাবার সাথে মিলিয়ে আজও তাদের আমল কাবার সাথে মিল আছে। বলেন সুবহানাল্লাহ। এটি হচ্ছে হাজি সাহেবদের দাওয়াতি কাজের ফলাফল। আর বাকি বিস্তারিত আলোচনা সংক্ষিপ্ত আমার কিছু আছে, নেটে পাবেন, যে যাদের আমল মক্কা মদিনার সাথে মিল খায় এর কারণ কি, ইতিহাস কি, সংক্ষিপ্ত কিছু আলোচনা করা আছে। তো এই সঠিক ধর্মটা আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কাবাতে দিয়েছেন, কাবাই। এই জন্যই যে এই ঘরটি হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম একটি ঘর। কে নির্মাণ করেছেন ঘরটি? এই ঘরটি নির্মাণ করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে সর্বপ্রথম ফেরেশতাগণ। এরপরে পর্যায়ক্রমে চলে আসে তব, চলে আসে আস্তে 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 আস্তে। পুনর্নির্মাণ যখন করেন ইব্রাহিম আলাইহিসসালাম করেন এবং ইসমাইল আলাইহিসসালাম,
আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কালা কুলতু ইয়া রাসূলুল্লাহ আইয়ু মসজিদ বুদিআ ফিল আরদি আউয়াল, সর্বপ্রথমে জমিনে কোন মসজিদটিকে নির্মাণ করা হয়েছিল জমিনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন, আল মসজিদুল হারাম অর্থাৎ কাবা, সর্বপ্রথম কাবা নির্মাণ করা হয় এই জমিনে। এরপরে দ্বিতীয় প্রশ্ন করছেন, সোম্মা আইয়ুন, তারপরে কোনটা? কালা আল মসজিদুল আকসা, দ্বিতীয় মসজিদ হচ্ছে আকসা। এবার তৃতীয়বার প্রশ্ন করছেন, কুলতু কাম কানা বাইনাহুমা, এই দুই মসজিদের ডিস্টেন্স কত ছিল, কত বছর পরে একটা পর একটা নির্মাণ হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন, কাল আরবাউন সানা, 40 বছর। কাবা আর বাইতুল মুকাদ্দাস বা মাকদাস, এই দুই মসজিদের নির্মাণের মাঝে একটা যে ডিফারেন্স ছিল, ডিস্টেন্স ছিল, সেটা ছিল 40 বছর। সুম্মা আইনামা আদরাকাত কাস সালা বাদু ফসল্লি, হে আবু যর, এরপরে মনে রাখো যেখানেই তোমাকে সালাতে পেয়ে যাবে সেখানেই সালাত পড়ে নিও, মানে যখনই সালাতের টাইম হয়ে যাবে তখনই সালাত পড়ে নিও, পড়ে নিও ওখানে। ফাইনাল ফজলা ফিহি, ওরই মধ্যে বরকত রয়েছে, ওখানেই ফজিলত রয়েছে। তাহলে বোঝা যাচ্ছে কাবা প্রথম ঘর, দ্বিতীয় ঘর হচ্ছে আপনার বাইতুল মুকাদ্দাস। এই দুটার মাঝে 40 বছর পার্থক্য আসলে নয়, এটা হচ্ছে আপনার কাবা ইব্রাহিম আলাইহিসসালাম নির্মাণ করার পরে বাইতুল মুকাদ্দাস সর্বপ্রথম নির্মাণ করেন কে? ইয়াকুব আলাইহিসসালাম। এই আপনাদের মতো যেমন মসজিদ মুসআব বিন ওমর আগে তিরপাল দিয়ে শুরু হচ্ছে, আমার মনে হয় ইয়াকুব আলাইহিসসালাম এইভাবেই ছোট্ট আকারে যেভাবে হোক সালাত পড়ার জন্য এই মসজিদ সর্বপ্রথম নির্মাণ করেন। ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইয়াকুব আলাইহিসসালাম যে মসজিদ নির্মাণ করেছিলেন এই দুইটার মধ্যে যে পার্থক্য সেটাই হচ্ছে ডিস্টেন্স ছিল সেটা 40 বছর। আসলে কাবা অনেক আগেকার ঘর এটা, আল্লাহ আকবার। এরপরে রাসূলুল্লাহ সাল্লাম বলে দিলেন যে পৃথিবীটা, সমস্ত পৃথিবীটাই মসজিদ, জুইলাত লিল আরদু মসজিদান ওয়া তাহুরা, পৃথিবীর সমস্ত জমিনটা আমার জন্য মসজিদ আল্লাহ বানিয়ে দিয়েছেন এবং পবিত্র বানিয়ে দিয়েছেন, কোনো জায়গা অপবিত্র নাই। তাহলে কি বোঝা গেল, চাঁদপুরে যে ভণ্ড বাবারা বলে সমস্ত মাটি নাপাক হয়ে গিয়েছে এই জন্য যে ইবলিস এমন কোনো জায়গা নাই যেখানে সিজদা করে নাই, তাই তোমরা জমিনে সিজদা না করে আমার রানের ওপরে সিজদা করো, এমন বাবা আছে না আপনাদের এলাকায়? আমাদের এলাকায় আছে, ছিল একবার, তাড়া খেয়ে পালাই গেছে। এইগুলো বাবা নয়, আসলেই শয়তান মানুষের রূপ ধারণ করে মানুষকে ধোকা দিচ্ছে, মনে রাখবেন এটা। শয়তানের ইতিহাস আছে, তার মধ্যে বাবা রূপ ধারণ করতে পারে কোনো ব্যাপার না তার জন্য, এমন শয়তান বাবা বহুত আছে, আসলেই শয়তান, ও মানুষ না। আল্লাহ বুঝার তো অভিধান করুন। যা হোক, বাইরে যাওয়ার সময় নেই কারণ অনেক কাজ আছে এখানে। আমি আশা করি বুঝাইতে পারলাম যে কাবা এবং বাইতুল মুকাদ্দাস তৈরি করেছেন কারা? ইব্রাহিম আলাইহিসসালাম আর ইয়াকুব আলাইহিসসালাম, তারপরে দাউদ আলাইহিসসালাম, সুলাইমান আলাইহিসসালামের নির্মাণাধীন মসজিদ এখন বর্তমানে দেখা যাচ্ছে ফিলিস্তিনে আছে। হতভাগা মুসলমান আমরা হারিয়ে ফেলেছি। কি বুঝতে পারলাম, বুঝতে পারলাম কি, এই মসজিদটা নির্মাণের দায়িত্ব স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে নিয়েছেন। মসজিদ নির্মাণ করা এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজের কাজ, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বাইতুল মামুর আসমানের উপরে তৈরি করেছেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আর একই কাজ পৃথিবীর সব থেকে সেরা মানব, সব থেকে ভালো দামি ওই যুগের ইব্রাহিম আলাইহিসসালামকে দিয়ে কাবা নির্মাণ করাচ্ছেন, ওই একই কাজ আল্লাহ জমিনে করেছেন, কোন নির্মাণ ইব্রাহিম আলাইহিসসালামকে দিয়ে আল্লাহ করেছেন। ওই একই কাজ ইয়াকুব আলাইহিসসালাম, দাউদ এবং সুলাইমান আলাইহিমুসসালামকে দিয়ে করিয়ে নিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে বোঝা যাচ্ছে এই মসজিদ হচ্ছে সব থেকে উত্তম কাজ, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে করেছেন এবং উত্তম বান্দাদেরকে দিয়ে করিয়ে নিয়েছেন। সুতরাং মসজিদ নির্মাণ করা এটা উত্তম মানবের কাজ। আজকে যারা এই খুতবায় অংশগ্রহণ করেছেন, আমি আল্লাহর কাছে আশা করি যে আপনারাই এই মাটির উত্তমদের দলভুক্ত।
একেবারে খাস করে দেব না যে আপনারাই উত্তম, অনেক আছে কাজকর্ম আসতে পারেননি বা ভালো মানুষ আসেন নাই কষ্টের কারণে, যে কোনো কারণে। সুতরাং এই মসজিদ যারা নির্মাণের দায়িত্ব নিয়ে নেবেন তারাই হচ্ছে উত্তম মানুষ। জমিনের কাজ হয়েছে, ঋণ আছে, বাকি দায়িত্বটা আমাদের নিতে হবে। আমরা কি বুঝতে পারলাম মসজিদ নির্মাণ কাদের কাজ? সর্বপ্রথম কে দায়িত্ব নিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন। তারপরে আল্লাহ কাদেরকে দায়িত্ব দিয়েছেন? সব থেকে সেরা মানবদের, এবার নবীগণ। এই সেরা মানবদের মধ্যে সব থেকে সেরা মানব যিনি, যার উপর আর কাউরি কেউ নাই, সব থেকে দামি মানব যিনি, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একের বাল্যকালেই মসজিদ নির্মাণে দায়িত্ব নিয়েছেন, কাবা। মুশরিকদের সাথে সাথে কাবা নির্মাণ করছেন উনি, ঘটনা আপনারা জানেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলমিনের আদেশে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান। সর্বপ্রথম এই সেরা মানব কি কাজ করেছিলেন? মসজিদ তৈরি করেছিলেন। উসসিসা আলা তাকওয়া, যেই মসজিদের নির্মাণ হয়েছিল, ভিত্তি স্থাপন করা হয়েছিল তাকওয়ার উপরে। লা মসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউম, প্রথম দিনই অবশ্যই এই মসজিদ তাকওয়ার উপরে ভিত্তি করে নির্মাণ হয়েছে। তাহলে মসজিদ নির্মাণ করার এক নম্বর শর্ত হচ্ছে তাকওয়ার উপরে ভিত্তি করেই নির্মাণ হতে হবে। একমাত্র আল্লাহর জন্যই নির্মাণ করতে হবে, আর কাউরির জন্য নির্মাণ করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাম মসজিদে কুবা সর্বপ্রথম নির্মাণ করার পর ওখানে দুই একদিন থাকার পরে ওটের উপরে সওয়ার হলেন, আর উটকে বলে চলতে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, মুহাম্মদ উট যেখানে বসে যাবে সেখানেই তোমার মসজিদ নির্মাণ হবে। আল্লাহু আকবার, আল্লাহ পশুকে দিয়ে মসজিদের কাজ করিয়ে নিয়েছেন, দেখছেন ভালো পশু। এবার রাসূলুল্লাহ সাল্লাম যে মসজিদে নববী যেখানে সালাত পড়লে 1000 রাকাতের সালাতের নেকি পাওয়া যায়, আমি এখানে 2 রাকাত পড়লাম, ওখানে কত নেকি পাইতাম 2 রাকাত পড়লে? 2000 নেকি পাইতাম। আমাদের হুজুররা মাঠ গরম করার জন্য 50,000 রাকাতের কথা বলেন, ওটা সঠিক হাদিস নয়। আর কাবাতে কত? 1,00,000 রাকাতের নেকি পাওয়া যায়। আল্লাহু আকবার, এটা হচ্ছে সৌভাগ্যবান যারা তারাই সেখানে সুযোগ পেয়েছেন বা পাচ্ছেন। আল্লাহ যেন আমাদেরকে আমাদের আশা আকাঙ্ক্ষার উপরে তাদের সমতুল্য নেকি আমাদেরকে দান করেন। এই মসজিদে ওমায়েরও সালাত পড়ে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহ চাইলে দিতে পারেন। ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে সর্বপ্রথম মসজিদ তৈরি করলেন তাকওয়ার উপরে ভিত্তি করে। সুতরাং যে কোনো মসজিদ নির্মাণের জন্য শর্ত হচ্ছে তাকওয়ার উপরে নির্ভর করে মসজিদ নির্মাণ হবে। এবার বলেন, যে কাজটা তাকওয়ার উপরে নির্ভর করে নির্মাণ হবে ওই কাজ নিয়ে কি কোনো দ্বন্দ্ব হওয়ার কথা? কোনো দিন হতে পারে না। যদি আল্লাহর জন্য প্রতিষ্ঠান কেউ দিয়ে থাকেন তাহলে নেতৃত্ব নিয়ে কোনো কখনো মারামারি হবে না, কখনো গণ্ডগোল হবে না। এটা সূত্র আজকে প্রথম উদ্বোধনী বক্তব্যতে মনে রাখবেন। মসজিদ যদি তাকওয়ার উপরে নির্মাণ করে থাকেন আজকের যারা দায়িত্বশীল আছেন, তাহলে এই মসজিদ নিয়ে নেতৃত্ব নিয়ে কখনো টানাটানি করবেন না, মারামারি করবেন না, ভোটাভুটি করবেন না, পোস্টার ছাপাবেন না। আল্লাহর পক্ষ থেকে যার দায়িত্ব যার উপর আসবে তিনি দায়িত্ব পালন করবেন, যেভাবে আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে দিক নির্দেশনা আছে, সামনে আছে, আমরা পাবো ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, মসজিদ নির্মাণ কেন করা হয়? কাবা আর বাইতুল মুকাদ্দাস, এরপরে কাবার আশেপাশে অনেক মসজিদ তৈরি করা হয়েছিল। আমরা জানি দুইটা মসজিদ হয়েছিল, বাদাল ইসলাম ও গরিবা। ইসলাম যখন আসে এই গরিব অভাবী মানুষ থেকে আসে, একটা ব্যাখ্যা। এরা কাবাতে যায় সালাত পড়তে পারে না, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সালাত পড়ছেন, আর আবু জাহাল উটের নাড়ি ভুড়ি সব তার গর্দানের উপর চাপিয়ে দিয়েছে, বলে নাউজুবিল্লাহ। পৃথিবীর সব থেকে সেরা মানব তিনি আল্লাহর ঘর কাবাতে সালাত পড়তে পারতেন না এই জালেমদের কারণে। সাহাবায়ে কেরাম তো দূরের কথা। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের উঠানিতে আগিনাতে বাড়ির সামনে ভিটা বাড়িতে মসজিদ নির্মাণ করলেন, আর ওখানে উনি সালাত পড়তে লাগলেন।
একটু আস্তে আস্তে কেরাত পড়তেন আর কোরআন তেলাওয়াত করতেন, বেশি বেশি কোরআন পড়তেন। ওই মহল্লার মানুষগুলো দড়িয়ে এসে কোরআন শুনতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি মসজিদ নির্মাণ করলেন উঠানিতে। উঠানি বুঝেন তো, এটা তো নোয়াখালীর ভাষা, আপনার তো বোঝার কথা। উঠানিতে মসজিদ নির্মাণ করলেন, ওখানে সালাত পড়তেন, জোরে জোরে কোরআন পড়তেন, কেরাত পড়তেন, যাতে আশেপাশে সবাই শুনতে পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন যে আবু বকর একটু জোরে আর ওমর একটু আস্তে মাঝামাঝিতে। তা আপনার আমিন বলবেন কেমনে? আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মাঝামাঝিতে, খুবই জোরে না যে মসজিদ ফেটে যায় একেবারে, আর এত আস্তে না যে কেউ শুনতে না পায়। আমিন বললে কিভাবে বলবেন? আমিন। আপনার আশেপাশে চার পাঁচজন শুনলি হলো, ফাটাফাটি করে আমিন বলেন না, বেশি বেশি চিৎকার করে আমিন বলতে হবে না, জোরে আমিন বলতে হবে। আর মানে কি ফাটাই দিতে হবে নাকি? অনেক ভাই আমার প্রথম ধর্ম শিখে পায়, হ্যাঁ পরে মসজিদে একাই ফাটাই দেয়, এটা ঠিক না, বেখাপ্পা হয়ে যায়। আপনি এমন জোরে আমিন বলবেন, আমি আমার পুরো লাইফ এভাবে আমিন বলি, আশেপাশে পাঁচ ছয়জন শুনতে পাবে যদি কেউ শব্দ না করে। আর সবাই যদি জোরে আমিন বলে আমারটা শুনতে পাবেন না, এভাবেই বলি। আপনারা যখন সবাই এভাবে বলবেন তখন মসজিদ গুম গুম করে উঠবে, তিরপাল বাদ দিয়ে যখন বিল্ডিং হবে তখন দেখবেন গুম গুম করে উঠছে। সুতরাং অতিরঞ্জিত করবেন না, আবার এত ঢিলাও না যে শব্দই বেরো হয় না, কেমন না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। এই দুর্বল মুসলমান কাবায় সালাত পড়তে পারলেন না, তখন মসজিদ নির্মাণ করলেন। মসজিদে ওমাইর মুসআব বিন ওমাইর তার মধ্যে থেকে একটা হতে পারে, সুযোগ না পাওয়ার কারণে হতে করেছেন, অথবা একটা বৃহত্তম উদ্দেশ্য নিয়ে করেছেন, যেখান থেকে কোরআন সুন্নার দিন প্রচারের জন্য একটা সেন্টার তৈরি করছি, যাতে এখান থেকে গোটা চাঁদপুর এলাকায় কমপক্ষে, আমরা পৃথিবী নিয়ে চিন্তা করব, কমপক্ষে চাঁদপুর এলাকায় যাতে করে দক্ষিণবঙ্গে আপনার এই ইসলাম, প্রকৃত ইসলাম এখান থেকে যেন ছড়াইতে থাকে, উদ্দেশ্য আল্লাহ যেন কবুল করেন। নিয়াতে ত্রুটি থাকলে অবশ্যই আমরা করে নেব। মসজিদ নির্মাণ করলেন আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, কিন্তু করলেন কি, এই মক্কাবাসীরা এটাও সহ্য করতে পারলেন না। আবু বকর কোরআন পড়ে আর আরবি ভাষায় কোরআন পড়ে, সবাই শুনে বুঝে, সুতরাং এরা তো মুসলমান হয়ে যাবে। পরে এখানে হামলা করা হলো, এক পর্যায়ে আপনার মক্কা ছেড়ে সবাইকে চলে যেতে হলো মদিনার সেই দেশে। ওখানে যাওয়ার পরে এই দুই মসজিদ হলো, আর এই দুই মসজিদ থেকে আজকে চাঁদপুরের এই মাটিতে আমরা দাঁড়িয়ে খুতবা দিচ্ছি, বলেন সুবহানাল্লাহ। ওই সেই দুই মসজিদ, ওই দুই মসজিদের এক মসজিদ মসজিদে নববীর থেকে আজকে এই চাঁদপুরের মাটিতে খুতবা দিচ্ছি, সেটারই আজকে আলো এখানে ছড়িয়েছে, বলে আল্লাহু আকবর, আল্লাহু আকবর। কে জানতো এই জমিনটাকে মসজিদের জন্য আল্লাহ কবুল করবেন? এটা সম্পূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছাই হয়েছেন। যিনারা জমিন দিয়েছেন তারাও সৌভাগ্য সৌভাগ্যমান, যদি ছাড় ছুট দিয়ে থাকেন, যদি সময় দিয়ে থাকেন, আর যদি ন্যায্য টাকা নিয়ে গরম দেখান তাড়াতাড়ি দেন, না হলে পরে নিয়ে নিব মাটি, তাহলে পরে আপনারা নেকি পাবেন না, বঞ্চিত হয়ে গেছেন। যদি আল্লাহর জন্য ছাড় ছুট দিয়ে সহযোগিতার উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যদি আপনারা জায়গা দিয়ে থাকেন, তাহলে এখানকার একজন আপনারা অংশীদার হয়ে গেছেন, কিয়ামত পর্যন্ত এই আমলনামায় জমা হতেই থাকবে। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুন। আমি যেখানে মাদ্রাসা দিই ওখানে দাম বাড়ায় দেয়, আল্লাহ জানে কেন দাম বাড়িয়ে দেয়। মাদ্রাসা দিলেই দাম বেড়ে যায়, জমি ডবল হয়ে যায় সাথে সাথে। আপনারা আশপাশে যারা জমিওয়ালা আছেন, খবরদার এই কাজ করবেন না। এটা সৌভাগ্য আপনার জন্য যে আপনার বাড়ির সাথে একটা মসজিদ হয়ে গেছে। যদি আপনি পারেন পুরো বাড়ি ভিটা দিয়ে চলে যান, আল্লাহ আপনার জন্য ঘর নির্মাণ করবেন ইনশাআল্লাহ, এর থেকে উত্তম কিছু দিবেন। কিন্তু কখনো একটা টাকা বেশি নিবেন না, বেশি না পারলেও কমপক্ষে ন্যায্য মূল্য দিয়ে জমিন দিবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ ভাইয়ার আমার এই সংক্ষিপ্ত খুতবার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাম মসজিদ নির্মাণ করছেন, মসজিদে নবমী, আর দোয়া করছেন কি, আল্লাহুম্মা ইয়িদিল আনসার, আল্লাহুম্মা ইয়িদিল আজরা আজরাল আখিরা, ফারহামিল আনসার ওয়াল মুহাজারা, আল্লাহুম্মা লা খাইরা ইল্লা খাইরাল আখিরা, ফাগফির লিল আনসার ওয়াল মুহাজারা। আমি বলবো কি, ফাগফির লিল আনসারি ওয়াল চাঁদপুরা, চাঁদপুরা এই চাঁদপুরবাসীকে আল্লাহ, আর এই চাঁদপুরবাসী মসজিদে যারা
আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিবে যে ভাবি হোক, আল্লাহ সবাইকে তুমি ক্ষমা করে দাও। বলেন আল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর পাথর নিজে বহন করছেন আর এই শের এই কবিতা বলছেন, এই দোয়া করছেন। হ্যাঁ, আখেরাতের আখের আজর প্রতিদান হচ্ছে সব থেকে উত্তম প্রতিদান। আল্লাহ তুমি আখেরাতের প্রতিদান কি স্থায়ী প্রতিদান হিসাবে কবুল করে নাও। আরে আনসার মদিনাবাসীকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আরে মক্কা থেকে হিজরত করে এসে যারা এই মসজিদে সহযোগিতা করছে তাদেরকে তুমি ক্ষমা করে দাও। আর আজকে আমি মসজিদে মুসাব বিন ওমায়ের এবং মাদ্রাসায় খুতবায় আমি এই দোয়া করছি, আল্লাহ আমরা যারা দূর থেকে ঢাকা থেকে ভাই এসেছেন খুতবা শোনার জন্য, আল্লাহু আকবার, ঢাকা থেকে এত দূর থেকে মহাব্বতে চলে এসেছে আপনাদের, এই যারা বহু দূর দূরান্ত থেকে হিজরত করে এসেছেন মসজিদে খুতবা উদ্বোধনী খুতবা শোনার জন্য, আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও। আরে চাঁদপুরবাসী যারা এই মসজিদের দায়িত্ব হাতে নিয়েছেন তাদেরকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আরে আল্লাহুমা, ভাইয়ের আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদের এত ফজিলত রেখেছেন, যাহা বর্ণনা করে শেষ করা যাবে না। এই আলোচনাগুলো প্রায় মসজিদে হয়ে থাকে, যেহেতু আমাদের সময় কম তাই আমরা অত বেশি দূরে যাব না। في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه يسبح له فيها بالغدو والآصال رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار. سورة نور 36-38 না 37, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ফি বুয়ুতিন, কিছু বই ঘর আছে, কিছু বাড়ি আছে, বাড়ি বাড়ি মানে এই সেই বাড়ি মসজিদ এই ঘর, আযিনাল্লাহু আল্লাহ এখানে আদেশ করেছেন, ঘোষণা দিয়ে দিয়েছেন, আযিনা মানে কি অনুমতি দেওয়া মানে এখানে ঘোষণা দিয়ে দিয়েছেন, আন তুরফা ওয়া ইযকারা ফি হাসমু, ওই ঘরের মধ্যে আল্লাহর জিকির আল্লাহর নাম উচ্চারিত করতে হবে, উচ্চা করে। এই যে আল্লাহর নাম উচ্চারণ হচ্ছে মসজিদে খুতবা অবস্থা হচ্ছে না হয় না, এই ঘর আল্লাহর জিকির আর আল্লাহর নাম উচ্চারণ করার জন্য আল্লাহ আদেশ করেছেন আমাদেরকে। এটা হচ্ছে আপনাদের ভাষায় বা অনুবাদ, ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুব্বি ওয়াল আসাল, সকাল সন্ধ্যা মানে 24 ঘন্টা এই মসজিদের মধ্যে আল্লাহর বড়ত্ব বর্ণনা করে। তার এই মসজিদ কিসের জন্য? আল্লাহর বড়ত্ব বর্ণনা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। কারা এর দায়িত্ব নেবেন? ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। সূরা তাওবা 18। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয়ই আল্লাহর ঘর মসজিদকে আবাদ করবে, দায়িত্ব নেবে। আবাদ করার মানে কি? একে যেভাবে আল্লাহর জন্য রেডি করা যায় সেভাবে করবে, রেডি করবে, পরিবেশ তৈরি করে দেবে, এবং সালাতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, তালিমের মাধ্যমে, এভরিথিং সব কিছুর মাধ্যমে এই মসজিদকে যারা আবাদ করবে এরা কারা? মান আমানা বিল্লাহি, যারা আল্লাহর প্রতি ইমান এনেছেন। ইমানের আবার ব্যাখ্যা আছে, সময় কম। ওয়াল ইয়াউমিল আখির, আখেরাতের দিবসের প্রতি ইমান এনেছে। ওয়া আকামাস সালাহ, সালাত কায়েম করে। ওয়া আতাজ যাকাত, যাকাত দেয়। ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এটা থাকতে হবে, এই গুণ মসজিদ আবাদ করার জন্য গুণ থাকতে হবে। ইমানদার হতে হবে, নামাজ কায়েম করতে হবে, যাকাত দেওয়া দিতে হবে যদি যাকাতের ক্ষমতা থাকে, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না, এরাই মসজিদের দায়িত্ব নেবে। এই ইমাম সাহেব এখানে দাঁড়িয়ে বক্তব্য দিবেন, কাউ কি দেখে বক্তব্য দিবেন না। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, মুতাল্লি সাহেব মসজিদের যিনি দায়িত্ব নিয়েছেন কুমটি, উনি কাউ কি দেখবে না, ডানে বামে দেখবে না, তবে সিরিয়াল অনুযায়ী বলতে হবে। আন্দাজে এখানে দাঁড়িয়ে যদি বলেন যে এই করে দিলাম, ওই করে দিলাম, দ্যাশ উল্টে দিলাম, ওই উল্টে দিলাম, তাহলে তার হলো না, লাইন মতো হক কথা বলে যেতে হবে।
হক কথা বলতে এই মসজিদের সাথে যত মানুষ সংশ্লিষ্ট আছে কেউ ভয় করে না আল্লাহ ছাড়া। এই গুণে গুণান্বিত যারা তারাই ওই মসজিদ আবাদ করবে। আল্লাহ তাদের সুসংবাদও দিয়েছেন, আল্লাহ তাদের জন্য কি দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন। কোরআনের ভাষায় অনুবাদ হল এরাই হচ্ছে হেদায়াত প্রাপ্ত মানুষ, এরাই হচ্ছে হেদায়াত প্রাপ্ত মানুষ। এই গুণ যাদের মাঝে নাই তারা হেদায়াত পায় নাই, যদিও মসজিদের মালিক, যদিও মাদ্রাসা মালিক, সবকিছুরই মালিক, বাহ্যিককে সবকিছুর মালিক, কিন্তু আসলেই সে হেদায়াত এখনো পাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। মামবানা মসজিদান ইবতাগি বিহি ওয়াজহাল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যা একটি মসজিদ তৈরি করে দিবেন, মসজিদ একটি আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করে দিবেন। আল্লাহ অন্য হাদিসের মধ্যে আছে মামবানা লিল্লাহি মসজিদান মিসলাহু বানাল্লাহু লাহু বাইতান মিসলাহু ফিল জান্নাহ। যেমন ঘর এই মসজিদ নির্মাণ করবে তেমনই ঘর আল্লাহ জান্নাতে তার জন্য নির্মাণ করবে। আল্লাহ যারা ব্যাখ্যা কি মানে আপনি তিরপাল দিয়ে মসজিদ নির্মাণ করেছেন তাই তিরপাল দিয়ে জান্নাতও আপনার জন্য ঘর নির্মাণ করবেন, এটা ব্যাখ্যা এটা নয়। এটা ব্যাখ্যা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা। সবথেকে প্রিয় এই পৃথিবীতে আল্লাহর নিকটে হচ্ছে মসজিদ, আর সব থেকে নিকৃষ্ট জায়গা আল্লাহর নিকটে হচ্ছে বাজার, যেখানে আমরা বেশি সময় কাটাই। ভাইয়েরা আমার সব থেকে দামি জায়গা হচ্ছে এই মসজিদ, সব থেকে দামি জায়গা হচ্ছে এই মসজিদ। সুতরাং যেহেতু এই ঘর সব থেকে দামি পৃথিবীর, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে সব থেকে দামি ঘর আপনার জন্য নির্মাণ করবেন। মানে এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। অন্য মসজিদ অন্য হাদিসের মধ্যে আছে পাখির বাসা বরাবর একটা মসজিদ কেউ যদি নির্মাণ করে দেয় আল্লাহ জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করে দেবেন। বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পাখির বাসা, পাখির বাসা কত বড় হয় এই তো আমার হাতে তালু অথবা দুই হাত নিয়ে যতটুকু, এত এত ছোট্ট একটা মসজিদে কি সালাত পড়া যায়? এটা এক্সাম্পল। অর্থাৎ আপনি একটা ইট দিয়েছেন এই মসজিদ নির্মাণে, একটা ইট আপনার জন্য আল্লাহ ঘর নির্মাণ করবেন। আপনি এটা মনে করিয়েন না যে পুরা বিল্ডিং বানায় নাই আমাকে আল্লাহ দিবেন না, আপনাকে পুরা বিল্ডিংই দিয়ে দিবেন আল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন এবং কবুল করুন। আল্লাহুম্মা আমিন। হাদিসটি যেটি বললাম সহিহ মুসলিমে আছে, মুসনাদে নাকি ইবনে হিব্বানেও আছে, 600 নম্বর হাদিস না 1600। ভাইয়েরা আমার এই মসজিদের অনেক ফজিলত রয়েছে। এমন একটি ঘর রজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, এই আল্লাহর ঘরের সাথে যার দিলটা সবসময় লাগানো, কখন আজান দিবেন কান উড়িয়ে আছেন, এই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আরশের ছায়া তাকে দান করবেন এই ব্যক্তিকে। শুধু আপনার দিলটা মসজিদে লাগাই আছে, কখন আজান দিবে, কখন যাব, কখন সালাত পড়ব, অথবা আজান শুনতে পাচ্ছেন না খালি ঘড়ি দেখছেন, কখন খুতবার টাইম শেষ, আসলেই তো শেষ। আল্লাহু আকবার। এইভাবে আপনার দিলটাকে সব সময় মসজিদের সাথে জড়িয়ে রেখেছেন, সম্পৃক্ত করে রেখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন সাতজনকে, সাত শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন, তার মধ্যে এই মুসাল্লি, এই মানুষটি যিনি মসজিদের সাথে অন্তরকে জড়িয়ে রেখেছেন সব সময়। ভাইয়ের আমার আজ থেকে এই গুণটা অর্জন করি আমরা। এখানে আমরা দুটা পেয়েছি, সব থেকে দামি মানুষ মসজিদ নির্মাণ করে, নির্মাণ করাতে অংশগ্রহণ করলেই আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবেন, আর মসজিদের সাথে সাথে দিল যদি লাগাই রাখতে পারেন, সম্পৃক্ত রাখতে পারেন, সব সময় মনটা খালি মসজিদ মসজিদ করতেছে, তাহলে আপনি আরো সে নিচে জায়গা পেয়ে যাবেন। বলে সুবহানাল্লাহ, আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহ তাদের মধ্য থেকে আমাদেরকে করে নাও, কবুল করে নাও। হাদিসটি বুখারি মুসলিম থেকে বললাম, মান গাদা ইলাল মসজিদি ওয়া রাহা আদাল্লাহু লাহু নুজলাহু
মিনাল জান্নাতি কুল্লামা গাদা ওয়া রাহা। হাদিসটি ও বুখারী মুসলিম আছে। যে ব্যক্তি যতবার মসজিদের দিকে যাবে আর আসবে, যতবার যাবে আসবে, এই যে আসলাম, আপনার জন্য মেহমান খানা তৈরি করা হয়েছে, সাজিয়ে রাখা হয়েছে, আবার যাব মেহমান খানা তৈরি, আবার যতবার আসবেন যাবেন ততবার আপনার জন্য মেহমান খানা রেডি থাকবে। আল্লাহ, কত সুযোগ জান্নাতে যাওয়ার জন্য, কত পথ আল্লাহ আমাদের জন্য সহজ করে দিয়েছেন, কিন্তু আমরা মুসলমান বুঝি না, আমরা মসজিদ থেকে দূরে সরে গেছি, আমাদের সন্তানেরা মসজিদে নাই, ছোট বাচ্চারাকে মসজিদে নিয়ে আসি না। এটা দুঃখজনক, যেই মসজিদে ছোট বাচ্চা দেখা যায় না এই মসজিদের ভবিষ্যৎ খারাপ, এই প্রজন্ম, এই এই সমাজের ভবিষ্যৎ খারাপ, এই সমাজ ধ্বংস হয়ে যাবে। এই জন্য ছোটো বাচ্চাদেরকে নিয়ে আসবেন, 7 বছর বয়স বাড়িতে রাখবেন না, নিয়ে আসতে হবে। 7 বছরের আগে যদি ভদ্র হয়, বুঝে সুঝে চিৎকার না করে, ডিস্টার্ব না করে, তাদেরকে নিয়ে আসবেন। বেশি দুষ্ট হলে কি নিয়ে আসেন না, সমস্যা করবেন। আর তারপরেও যদি চলে আসে তাহলে নিষেধ করবেন না, তারপরেও যদি চলে আসে নিষেধ করবেন না, এটা অনুমতি নাই নিষেধ করার, মনে রাখবেন। অনেক ভাই আমার মসজিদ থেকে ভাগাই দেন, এটা করবেন না। আগমুন্নাসি আজরান ফিস সালাতি আবআদুহুম মামশা ওয়াল্লাযী ইয়ানতাযিরু সালাতা হাত্তা ইউসাল্লিয়াহা মা'আল ইমামি আযামু আজরান মিনাল্লাযী ইউসাল্লি ওয়া ইয়ানাম। হাদিসটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিম আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাতে সব থেকে বেশি নেকি পাবে ওই ব্যক্তি যার বাড়ি যত দূরে, যার বাড়ি যত দূরে, দূর থেকে যে হেঁটে হেঁটে কষ্ট করে আসে, ওই ব্যক্তি সব থেকে বেশি নেকি পাবে। আল্লাহ আকবার। আর যতক্ষণ সালাতের জন্য অপেক্ষা করবে ততক্ষণ সে আপনার সালাত অবস্থায় আছে, মানে নেকি ব্যক্তি আছে তার, ও এখনো বসে আছে সালাতের জন্য, নেকি পাচ্ছে, ওই সালাতই পড়তেছে মনে করে। ওই ব্যক্তির থেকে উত্তম নেকির অধিকারী হবে যে ব্যক্তি বাড়িতে সালাত পড়ে নাই, পরে ঘুমিয়ে যায়, ফজরের সালাতে যাব ঘুম পূরণ হয়নি, সুতরাং ঘরে পড়ে দ্রুত ঘুমায় গেলেন, আপনার থেকে এ ব্যক্তি অনেক অনেক বেশি নেকি পাবে। কেমন বেশি নেকি পাবে দেখেন, সালাতুর রাজুলি ফি জামাতিন তুদআফা আলা সালাতিহিম ফি বাইতিহি ওয়া ফি সুকি 25 দাফা وذلك انه اذا توضا فاصل الوضوء ثم خرج الى المسجد لا يخرج الا الصلاه لم يخطو خطوه الا رفعت له بها درجه وحطت بها خطيئته فاذا صلى لم تزل الملائكه تصلي عليه ما دام في مصلاه اللهم صل عليه اللهم ارحمه ولا يزال احدكم في صلاه من انتظر الصلاه غير ما حديث البخاري ومسلم النبي كريم صلى الله عليه وسلم বলেন, যে ব্যক্তি জামাতে সালাত পড়ে তাকে 25 গুণ বেশি নেকি দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, এটা কে নেকিটা পাবে, যে ব্যক্তি সুন্দর করে বাড়িতে উজু করলো, এরপরে হাঁটতে লাগলো, আর প্রত্যেকটি ধাপ যখন ফেলবে, ধাপ বুঝেন তো, কদম এক এভাবে যে ফেলি আমরা, প্রত্যেকটি ধাপে ধাপে তার একটা করে নেকি লেখা হবে, শর্ত একটা, সুন্দর করে উজু করতে হবে। আর এই মসজিদ ছাড়া, সালাত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আপনি আসেন নাই, এসার আজান দিয়েছে, ওয়াইফ বলছে, স্ত্রী বলছে আমার ওষুধ লাগবে, ওষুধটা নিয়ে এসো, তো মসজিদের পাশে ওষুধের দোকান, তো যাই সালাদটা পড়ে আসি আর মসজিদ থেকে ওষুধটাও নিয়ে আসি, তাহলে আপনার জন্য না। একমাত্র সালাতের জন্য যদি মসজিদে বের হন উজু করে, তাহলে প্রতিটি ধাপে ধাপে আপনার একটা করে নেকি দেওয়া হবে। নেকিটা কত বড় হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে আমি একটা বর্ণনা পেয়েছিলাম, সহিহ কি জঈফ জানি না, অনেক বছর আগে মনে হচ্ছে পড়েছিলাম, যে কমপক্ষে নেকিটা উহুদ পাহাড়ের মতো ওজন হবে, আর উহুদ পাহাড় হচ্ছে 7 কিলোমিটার। আল্লাহ আকবার, কত ওজন হবে, বাংলা তো দেশ দূরের কথা, পৃথিবীর কোনো ডাঁড়ি পাল্লা তৈরি হয়নি, চাঁদপুরে থেকে বেশি ওজন হবে ওখানে, এত বিশাল পাহাড়। আর একটা করে গুনাহ মাফ করে দেওয়া হবে। আল্লাহ, নেকি একটা করে পাবেন প্রতি ধাপে ধাপে, কদমে কদমে, আর একটা করে গুনাহও মাফ হয়ে যাবে, ডিলেট হয়ে যাবে। আল্লাহু আকবার। ফাইজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজালিল মালাইকাতু সাল্লি আলাইহি,
যতক্ষণ পর্যন্ত এই মসজিদে থাকবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। আল্লাহ, কত বরকতময় জায়গা, আমরা এখানে আসি না। কিভাবে দোয়া করে? আল্লাহ সাল্লি আলাই, আল্লাহ তার প্রতি রহমত বর্ষণ করো। আল্লাহ হুম্মার হাম, আল্লাহ তার প্রতি দয়া করো। এভাবে দোয়া করতে থাকে যতক্ষণ পর্যন্ত সে সালাতের জন্য অপেক্ষা করতে থাকে। ভাইয়ের আমার, মসজিদ মুখী নিজে হই আর সন্তানকেও মসজিদের দিকে নিয়ে আসি, মসজিদ মুখী বানাই, নিজ মসজিদে সম্পর্ক ভালো করে জড়িয়ে দিই, সম্পর্ক গড়িয়ে তুলি আর সন্তানাদিকেও মসজিদের সাথে সম্পৃক্ত করি, তাহলে পরে দুনিয়া সফলতা আর আখেরাতও কামিয়াবি হবে ইনশাআল্লাহ। মসজিদের কিছু আদাব আছে। এক নম্বর, জামাতের সাথে সালাত পড়বেন। এমর্মে রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, অল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম খেয়ে বলছি যার হাতে আমার জান, ওই লোকগুলো যারা মসজিদে আসে না, আমার মনে চাই মুয়াজ্জিনকে বলি আজান দাও, একজনকে বলি ইমামতি করো, এই দায়িত্ব দিয়ে আমি নিজে চলে যাই আর তাদের বাড়িঘরকে জ্বালিয়ে দিই, তাহলে কেমন গুরুত্ব? না যেমন তেমন গুরুত্ব না, অনেক বেশি গুরুত্ব। তাই রাসূলুল্লাহ সাল্লাম পৃথিবীর সেরা মানব হয়ে বলছে, এই লোকগুলোর বাড়িঘরকে জ্বালিয়ে দিই। আমার মনে হয় মানে এরা বড় অপরাধ করছে, মসজিদে কেন আসে না তারা? ভাইয়েরা আমার, কাউকে যদি বলা হয় যে মসজিদে গেলে পারে আপনার গরুর দুটা রান দেওয়া হবে, মোটা মোটা রান দেওয়া হবে, অথবা ছাগলের মোটা মোটা দুটা রান দেওয়া হবে, তাহলে কি করবে? অবশ্যই সে দৌড়ে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুই রান থেকেও আল্লাহ তা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উত্তম অনেক কিছু দান করবে। ভাইরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমরা যেন জামাতে আসা সালাত পড়ি। অন্য জায়গাতে আছে হামাগড়ি দিয়ে হলেও মসজিদে আসত, এত ফজিলত রয়েছে, পর্যায়ক্রমে আপনারা জানতে পারবেন। আর দ্বিতীয় নম্বর হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মসজিদের আদব, আমরা সালাত পড়ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে, ইসমিআ জালাবাতা রিজালিন ফালাম্মা সাল্লা ক্বালা মা শানুকুম ক্বালু ইস্তাআজালনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সালাতি ক্বালা ফালা তাফআলু, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত পড়ছি, এমতো অবস্থায় কিছু মানুষের দৌড়ের শব্দ পাওয়া গেল, তাড়াহুড়া করতেছে তারা। রাসূলুল্লাহ সাল্লাম সালাত শেষ করে বলছেন, কি হয়েছে তোমাদের, এ শব্দ কেন হলো? বলছে, ইস্তাজাল্লা ইলা সালা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাম আমরা সালাতের জন্য একটু তাড়াহুড়া করেছিলাম, এই জন্য শব্দ হয়েছে, মানে দৌড়ধূপ করে আমরা যে দৌড়িয়ে দৌড়িয়ে আসি। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম বলছে, লা ইজা আতাইতুম আস-সালাতা ফালাইকুমুস সাকিনা, তাড়াহুড়া করবে না, যখন সালাতে আসবা একেবারে ভদ্রভাবে আসো, একেবারে শান্তভাবে, তাড়াহুড়া নাই, আপন গতিতে হাঁটো। আমরা অনেক সময় তাড়াহুড়া করি, দৌড় 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 না, আপন গতিতে আসেন। মুসল্লি হুজুরকে দেখা বলে, দেখেন তো জামা শুরু হয়ে গেছে আর হুজুরের পাই লড়ে না রে। আরে ভাই, ওটাই তো সন্না, এই জন্য হুজুরের পা নড়ে না, ও যে গতিতে হাঁটে ওই গতিতে হাঁটতেছে, আর আপনি দৌড়াচ্ছেন কেন? এত যদি লোভ থাকে আপনার নেকি তো দেরি করলেন কেন? আগে আসবেন, বসে থাকবেন, বুঝলেন? বেশি লোভ করেন না, বেশি লোভ করতে যে আর একটা ক্ষতি হয়ে যাবে, রাসূলুল্লাহ সাল্লামের আদেশের অমান্য করছেন আপনি। কাজী রাসূলুল্লাহ সাল্লামের আদেশকে যত ফলো করবেন তত আপনার জন্য ভালো। কাজী লোভী হতে হবে রাসূলুল্লাহ সাল্লামের আনুগত্যের লোভী হতে হবে, নেকির লোভী বেশি হয় না, আনুগত্য করলেই বেশি নেকি হবে। আর নেকি আপনার খুঁজতে গিয়ে, নেকি ধরতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য যদি হারিয়ে যায়, নেকিও হারিয়ে যাবে। এই জন্য খবরদার, সাবধান থাকবেন, অ্যালার্ট থাকবেন। ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়ামা ফাতাকুম ফাতিমু, যা পাইবা তা পড়ো, যা পাওছ পাও নাই তা পূরণ করে নাও, তাড়াহুড়া করে না। হাদিসটি বুখারী মুসলিমে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একই কথা বলেছেন, আর শেষে একটা শব্দ ব্যবহার করেছেন, ওয়ালা তাসরাউ, তাড়াহুড়া করো না, খুব ধীর গতিতে যাও। হাদিসটিও বুখারী মুসলিমে আছে। ভাইয়ের আমার, মসজিদে তৃতীয় নম্বর আদব হচ্ছে, মসজিদে যখন ঢুকবেন তখন ডান পা দিয়ে ঢুকবেন, এগুলো সবাই জানেন, বাম পা দিয়ে বের হবেন, হ্যাঁ বিসমিল্লাহ বলবেন, আউযুবিল্লাহ বলবেন, আপনারা দেখে নেবেন এগুলো আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ পাঠ করবেন ঢোকার সময়, তারপর আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক বলে ঢুকবেন।
বের হওয়ার সময় তাই করবেন, আল্লাহুম্মা ইন্নী আসালুকা মিন ফাদলিকা, এ দোয়া পড়বেন, পড়ে বের হবেন। আর একটা বর্ণনা আছে, আল্লাহুম্মা ইন্নী আসালুকা না আল্লাহুম্মা কি যেন ভুলে গেলাম, সবসময় পড়ি ভুলে যাচ্ছি। আচ্ছা যাই হোক ভাইয়ের আমার, এরপরে মসজিদে প্রবেশ করে দুই রাকাত সালাত পড়ে বসবেন, এটা আদব মসজিদে। এটা হাদিস বুখারীতে আছে, সহি মুসলিমে আছে, হাদিসটি সহি বুখারীতে আছে, সহি মুসলিমে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা দাখাল আহাদুকুমুল মসজিদা ফালিসাল্লি রাকাতাইন ক্বাবলা ইয়াজলিস, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে সে যেন বসার আগে দুই রাকাত সালাত পড়ে নেয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। কাজে আমরা এই কাজটা করব সবাই। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বসে গেছেন, বলছে মা মানে আকা, তোমাকে কে নিষেধ করলো তাসজুদা, আল্লাহকে সিজদা করবা এটার থেকে কে নিষেধ করলো? দেখছেন রাসূল সাল্লামের ভাষাটা দেখেন, আন্তাসজুদা তুমি সিজদা করবা, এটা তো আল্লাহ পছন্দ করে সিজদা করা নাকি? আমি যে খুতবা দিচ্ছি, খুতবা শোনার থেকে আল্লাহকে সিজদা করাটা বেশি ভালো না? আর এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লামের এত্তেবাও রয়েছে, আদেশ রয়েছে, সুন্নাহ রয়েছে। সুতরাং আমি কি করব, রাসূলুল্লাহ সাল্লামের আনুগত্যর জন্য আর আল্লাহকে খুশি করার জন্য আমি করব কি, সাথে সাথে সিজদায় পড়ব, মানে দুই রাকাত সালাত পড়ব। ফালা তাজাওয়াজ ফিহিমা, শুধু ফাতিহা দিয়ে পড়ে নেবেন, এর ব্যাখ্যা হলো এটা, শর্টে বলে দিলাম, এটা ব্যাখ্যা খুঁজে পাবেন না, বলবে শর্টে পড়ে, শর্টে মানে কি শুধু ফাতিহা পড়বেন, সূরা মিলানো দরকার নেই। এখানে অনেক ভাই মনে করে সূরা না মিলালে সালাতই হবে না, ভুল মশলা, সূরা শুধু ফাতিহা পড়লে সালাত হয়ে যাবে, সুতরাং শুধু ফাতিহা পড়ে দুই রাকাত সালাত পড়ে শেষ করে দিয়ে বসে যান, এরপরে খুতবা শুনে এরপরে আর কথা বলেন না, এবার আপনাকে চুপচাপ বসে থাকতে হবে, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, আর এটাও আনুগত্য করতে হবে, তাহলে আপনি এই খুতবার নেকি পাবেন, না হলে বঞ্চিত হবেন। আচ্ছা ও সুলাইকাল গাতাফানি, বহুত বছর আগে এক বক্তব্যতে বলেছিলাম এই হাদিসটি, উনি এসে বসে গেছেন, তখন উনাকে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে হাত বাড়িয়ে, মা মানা আকা আনতাসজুদা, তোমাকে কে নিষেধ করলো তুমি সালাত পড়লে না কেন, এভাবে হাত বাড়িয়ে বলছেন, মাদ্দা ইয়াদাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বলছে কারিতু আন উশকিসা আলাইকা ওয়া আনতা কায়েম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, আমি এখানে সালাত পড়বো, মসজিদটা তো ছোট, যারা হজ করেছেন দেখেছেন অরিজিনাল মসজিদ নব, এখানে ডিস্টার্ব হবে মনে করে বসে গেছি আমি, অন্য কোনো কারণ না, বলছে কম ফসল্লি, দাঁড়াও এবং দুই রাকাত সালাত পড়ো, ফসল্লি রাকাত, এটা ইমামের দায়িত্ব, কেউ বসে গেলে তাকে আদেশ করে দাঁড় করিয়ে সালাত পড়িয়ে নেবে, এটাই হচ্ছে ইমামের দায়িত্ব, এটা হচ্ছে সুন্নাতের রসুল, এটা হচ্ছে আনুগত্য রসুল, এটা হচ্ছে আশেকের রসুল, এটা হচ্ছে রসুল ভালোবাসা মহাব্বতের পরিচয়। উল্টা পাল্টা করে আশেকের রসুল সার্টিফিকেট দিলে হয় না, আনুগত্যর মাধ্যমে সার্টিফিকেট অর্জন করতে হবে। ভাইয়ের আমার সুন্নাতের রসুল আমরা বহু জায়গাতে কুরবানি করেছি, তার মধ্যে এখানে বেশি করছি আমরা, ইমাম শাহুল আলবাত্তি দিয়ে দিলেন, খবরদার আমার বক্তব্য শুনবি আল্লাহকে সিজদা করবি না, এটাই তো বোঝানো হয়েছে না? আমি তো একটু কড়া হয়ে যাই রে নাকি, একটু ধীরে ধীরে, মানে আসলে আমি কড়া না কিন্তু মানুষ মনে করে কড়া, ওই ক্যামেরাম্যান করে কি কড়াগুলো নিয়ে ছাড়ে ওদের ইউটিউব চ্যানেলকে গরম করার জন্য, তো মানুষ মনে করে সবই মনে হয় কড়াই বলি, আসলে কি সব কড়া বলি না, ফুল ভিডিও তো ছাড়েই নেই আমাদের, আমার ছাড়ে নাই, কম্পিউটার দুর্বল, এ কম্পিউটারে দিলে পারে দুই দিন লাগে খালি, আপনার কি যেন বলে আপলোড না স্ক্রিম না কি যেন বলে, এই ইনস্টল না, আচ্ছা যা হোক এ শব্দ আমার মনে হয়নি, তো যা হোক এই জন্য ফুল ভিডিও দেয় নাই, ছোটো ছোটো দেয় যেটা আমার চ্যানেল থেকে যায় মুখলিস বিন আরশাদ নামে, আর যেগুলো মানুষের ছাড়ে ওরা তো চাই যেটাতে লাগবে ওটা দেওয়া, ওটা ভালোবাসে সবাই। ভাইয়ের আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝার তৌফিদান করেন। ফজর সালাতে আমরা করি কি, ইমাম সাহেব সালাত শুরু করে দিয়েছেন, তখন আমরা সালাত শুরু করে দিই, সন্নাত পড়তে হবে এবং জোর গলায় ফতোয়া দিচ্ছি আমরা, হ্যাঁ এটাই করতে হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ইজা উকিমাতিস সালা ফালা সালাতা, ইজা উকিমাতিস সালা ফালা সালাতা ইল্লা মাকতুবা ইল্লাল মাকতুবা, যদি নামাজ কায়েম হয়ে যায় মানে ফরজ নামাজ শুরু হয়ে যায় কোনো সালাত পড়া যাবে না, স্পষ্ট হাদিস, হাদিসটি সহিহ মুসলিমে আছে, আবু দাউদে আছে, ইবনে মাজাতে আছে। আরে ভাই এত শুদ্ধ হাদিস থাকার পরেও হুজুর বানিয়ে ফতোয়া দেয় কেন বলেন?
আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুন। সময় কম তো এই জন্য আমি দৌড়াচ্ছি, ছেড়েও দিচ্ছি অনেকগুলো। আল্লাহ পাক রব্বুল বোঝার তৌফিক দান করুন। এই মসজিদের আর একটি আদম হচ্ছে, হক হচ্ছে, যখন সফর থেকে আসবেন আগে বাড়ি নয়, আগে মসজিদে ঢুকতে হবে, তারপরে দুই রাকাত সালাত পড়েন, এরপরে বসেন। মোবাইল হলে তো লঞ্চে বসি বসি বলে দিয়েছেন যে আমি আসছি, কোনো সমস্যা নেই, এটা আদায় করে বাড়ি যান। আর যদি মোবাইল চার্জ থাকে না থাকে, নষ্ট হয়ে যায়, বন্ধ হয়ে গেছে, মসজিদে বসেন, বসার পরে একজনকে দিয়ে বলেন, এ ভাতিজা যাও তো খবর দাও তোমার চাচিকে যে আসতেছে চাচা, এরপরে যান। হড়মড় করে বাড়িতে ঢুকেন না, হড়মড় করে বাড়িতে ঢোকা হড়মড় বুঝেন তো, আমাদের উত্তরবঙ্গের ভাষায় বলছি। হ্যাঁ, কোনো খবর নাই, কিছু না, হটমাট করে ঢুকে গেলেন, ঢোকা যাওয়ার পরে আপনার মন খারাপ হবে, সংসার নষ্ট হবে, অনেক কিছু ঘটতে পারে, কাজেই আগে থেকে সতর্ক করে বাসায় যাবেন। পরিস্থিতির ব্যাপার স্যাপার আছে, হ্যাঁ, মন খারাপ হবে মানে কি, পরিস্থিতির ব্যাপার স্যাপার আছে, পরিস্থিতি নেওয়ার জন্য সুযোগ দিতে হবে স্ত্রীকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাতে অভিধান করে। ছয় নম্বর, ইয়া রফি আল আজান ফালা ইখরুজ মিনাল মসজিদ হাত্তা ইসাল্লিয়া। মসজিদের ভিতরে ঢুকে গেছেন, আজান হয়ে গেছে, আপনি আর বের হতে পারবেন না, সালাত পড়ে বের হতে হবে, এটা মাসালা মনে রাখবেন। মসজিদে ঢুকে গেছেন, আজান হয়ে গেছে, আর বের হতে পারবেন না, সালাত পড়ে বের হতে হবে জামাতে। আর যদি ওখানে আছেন, গেটের বাইরে আছেন, আজান দিয়ে দিয়েছে, এখন আপনাকে লঞ্চ ধরতে হবে, তাহলে আগে পালান, লঞ্চে যেয়ে সালাত পড়েন, ঠিক আছে। কিন্তু ঢুকে যাওয়ার পরে বের হতে পারবেন না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। সাত নম্বর আদব হচ্ছে, আদব তাখাত্তুর রিকাব ইয়াউমাল জুমআ, জুমার দিনে গর্দান ডেঙ্গে 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 সামনে আসবেন না। হ্যাঁ, বড় হুজুর হন আর ছোট হুজুর হন, ওখানেই থাকেন। হ্যাঁ, বলবেন যে আপনি যে আসলেন, আমি সাইড দিয়ে এসেছি, আমাকে বলেছে এখানে আসতে হবে, তাই ইমাম সাহেব তো আসতেই হবে, নাহলে খুতবা দিবেন, নামাজ পড়াবেন কেমন। সুতরাং বিশেষ কোনো কারণ ছাড়া, প্রয়োজন ছাড়া একজনকে ডেঙ্গে সামনে আসার অনুমতি নাই। যদি আপনি এটা করেন, রাসূলুল্লাহ সাল্লামের আদেশের বরখলাফ করলেন, আদেশ অমান্য করেছেন, তাহলে আশেকে রসুলের থেকে নাম কেটে গেছে, আপনি আশের রসুল নাই আপনি। আট নম্বর, ইখতিয়ারু জিনা, সুন্দর পোশাক পরতে হবে, সুন্দর পোশাক পরতে হবে, মুষ্টা কাড়া কাড়া থাকলে একটু ভালো করে সাইজ করে নিতে হবে, এটাতে হাত দেওয়া যাবে না, এটা যত লম্বা হয়ে চলে যাক কোনো সমস্যা নাই, মাটিতে পড়ে যাক, ওই কানা মুলবিদের বক্তব্য শুনে মাথা নষ্ট করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওফ লোহা, দাড়িকে লম্বা করে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, মাফ করে দাও, আগে ছেড়ে দাও, মানে কেটে কাটো না, ওরখুল লোহা, ছেড়ে দাও, চলে যাক, খালেফের মুশরিকিন, মুশরিকিনদের বিরোধিতা করো, মুশরিকেরা কাটে, তোমরা কাটিও না, ছেড়ে দাও। এগুলো হাদিসের অর্থ, ইয়ে আপনার শব্দ, শব্দ চারটি শব্দ এসেছে, চারটি শব্দতে বলেছে ছেড়ে দাও, ছেড়ে দাও। আর হুজুর কেমনে বলে যে লম্বা দাড়ি রাখা ইহুদিদের সাথে সাদৃশ্য, ইহুদিদের চরিত্র, এই হুজুরকে তওবা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, নতুন করে কালিমা পড়তে হবে, ঈমান নষ্ট হয়ে গেছে তার, বেঈমান হয়ে গেছে। আর যদি অজান্তে অজ্ঞতার কারণে বলে থাকে, তাও ফতোয়া হচ্ছে তার ঈমান নষ্ট হয়ে গেছে, ইসলামের কোনো কিছু নিয়ে কেউ অজান্ত ঠাট্টা করলে কাফের হয়ে যাবে, মুসলমান থাকবে না, ঈমান শেষ হয়ে যাবে। সুতরাং যে কোনো অবস্থাতে তাকে তওবা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, এবং জাতিকে বলতে হবে হাদিস এই চারটি সম্পর্কে জানা ছিল না, পরবর্তীতে হুজুরের বক্তব্য শোনার পরে আমি এটাকে ঠিক করে নিয়েছি, এটা বলতেই হবে তাকে, না বললে পারে ওই হুজুরের পিছনে সালাত পড়া যাবে না, ওই হুজুরের মুরগি জবাই করা খাওয়া হালাল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়িকে নিয়ে ঠাট্টা করেছে, এবং ইহুদিদের সাথে সে সমতুল্য করেছে, সমকক্ষ বানিয়েছে, ইহুদিদের দুশোর বানিয়েছে, ইত্যাদি ইত্যাদি, খবরদার, ভয়ঙ্কর। এ হুজুর আপনার ইমান দিতে পারে না, সরি, দিতে পারে মানে কি, ইমানের দাওয়াত দিয়ে ইমানের দিকে আনতে পারে আপনাকে, এটা পারে, আর হুজুরই আপনাকে ইমান থেকে সরিয়ে দিতে পারে, বঞ্চিত করতে পারে, বুঝেছেন। ইমান দেওয়ার না দেওয়ার মালিককে আল্লাহ পাক রব্বুল আলামিন, কিন্তু এই হুজুরের মাধ্যমে কখনো ইমান পেতে পারেন, আবার এই হুজুরের মাধ্যমে ইমান থেকে সরে যেতে পারেন। কাজী সাবধান, সবার আওয়াজ শোনা যাবে না, হাবা কাবা আর বক্তব্য শুনে পাগল হয়ে যান না, সবাই কিন্তু মুলবি না, আরে ভালো বক্তব্য দিলে কিন্তু মুলবি হয় না, হাবা কাবা লাগায় টাকায় একেবারে
মরদ দেখাচ্ছে, এটা হুজুর হয় না। হুজুরের জন্য কোরআন সন্না লাগবে, কোরআন সন্নার বাইরে গেলে ওটা হুজুর নয়। বুঝছেন, কোরআন সন্নার বাইরে হুজুর সব থেকে পৃথিবীতে বড় হুজুরের নাম জানেন? ইবলিস। সব থেকে বড় হুজুর এটা। এই ইবলিস শয়তান আসমান থেকে জমিনের খবর রাখে এবং কিয়ামতের দিন আপনার পিতা মাতার একেবারে সেম ফটো, সেম ছবি আকৃতিতে দাঁড়িয়ে বলবে, ইয়া বুনাইয়া ইত্তাবি হাদার রজুল ইন্নাহু সাদিকুন। দাজ্জালের ব্যাপারে বলবে, হে আমার সন্তান, এই দাজ্জাল, অত দাজ্জাল বলবে না, বলবে এই ব্যক্তির আনুগত্য করো, এই সত্যবাদী, সেম একের হুবাহু আপনার মাতা পিতা রূপ ধারণ করে ইবলিস কবরে দাঁড়িয়ে বলবে। চিন্তা করেছেন? মানে কি, আপনার 14 গোষ্ঠীর ছবিও তার মুখস্থ হয়ে আছে, কেমন আকৃতি, কেমন নাক ছিল, মোটা ছিল, চিকন ছিল, বেঁকা ছিল, বোঁচা ছিল, সব মুখস্থ আছে। কি মনে করেন আপনি? সব থেকে বড় মূল্য কোরআন সন্ন্যার বাইরে চলে গেলে বুঝবেন এটা ইবলিস মার্কা হুজুর, এটা দিয়ে কাজ হবে না। রাগ করলেন নাকি ভাই? রাগ করেন না ভাই, এটা না বললে তো আপনি সবকে হুজুর মনে করছেন, সমস্যা তো এখানে। হ্যাঁ, সবকে হুজুর মনে করছেন, এই জন্যই তো আগে বলছেন যে আসেন আসেন এখানে বসুন, বুঝাই দিয়ে যান। ওই যে আমাদের হুজুর বুঝান, হুজুর তো আপনার জানে কতটুকু জানে, কিন্তু আপনারা মনে করছেন না অনেক কিছু, আসলে না। কোরআন সন্ন্যার সাথে মিলাবেন, মিলাবেন, আল্লাহ মিলানো তো বিধান করুন। ভাইরা আমার, সুন্দর পোশাক পরে আসবেন, পবিত্র অবস্থা আসবেন, সুন্দর পোশাক, যতটুকু শব্দ শব্দ ততটুকু পবিত্র, ধুয়ে ধায়ে পরিষ্কার করে, হ্যাঁ, দুর্গন্ধ যেন না হয়, নিজে নিজকে ধুইবেন, কাপড়কে ধুইবেন, ধুয়ে সুন্দর করে আসবেন, পারলে একটু আতর লাগাবেন যদি থাকে, ক্ষমতা থাকে, না থাকলে তো করার কিছু নেই ভাই। তারপরে দেখে যেন বোঝা যায় যে হ্যাঁ, এই লোকটা আসলেই পরিষ্কার পরিচ্ছন্নতা আছে। এক ভাই বলেছিলেন, ইউরোপে ইসলাম কবুল করেছে একজন, আমি সৌদি আরবে শুনেছি, যে তুমি ইসলাম কবুল করলে কেন? ও বলছে যে আমি ধোবা ছিলাম, ধোবা, কাপড় দিতাম, কাপড় গাছসালায় কাজ করতাম, মাগসালায়। তো এই কাপড় ধোয়ার সময় মুসলিমদের কাপড় দেখতাম পরিষ্কার পরিচ্ছন্ন আছে, আর কাফেরদের কাপড় কাফেরের মতোই থাকতো, অপরিষ্কার। এই কাপড় দেখে মুসলমান হয়েছি আমি, যে কাপড় এই প্রমাণ করে কোন ধর্ম খাঁটি, কোন ধর্ম সঠিক। আপনার পোশাক দেখে, আপনার চালচলনে, আপনার কথাবার্তায় সব কিছুতেই আপনাকে বলবে এটা একজন মুসলিম। কাজে সাবধান, সব ক্ষেত্রে সাবধান থাকবেন। ভাইরা আমার, মসজিদকে পবিত্র রাখতে হবে, পেশাব পেশাব সব কিছু থেকে, অপবিত্র থেকে, আপনার দুর্গন্ধময় হাওয়ার থেকে। পেঁয়াজ রসুন খেয়ে আসতে পারবেন না, জর্দা খেয়ে আসতে পারবেন না, তাহলে আপনারা জানেন তো নাকি? ওই যে হুজুর ঘরে বসে জর্দা ফুক 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 করে মারে, পরে আবার কুলি করে এসে খুতবা দেয়, আবার নামাজ পড়ায় যে, ওটা কি হবে? ওটা কি পেঁয়াজ রসুন থেকে ভালো নাকি? কি বলেন হুজুর, এত সুগন্ধি আর আপনি বলছেন খারাপ। আরে ভাই, জর্দা হারাম, যেমন তামাক নাকি অ্যাবা হারাম, শরাব হারাম, মদ হারাম, তামাক হারাম, যেমন অ্যাবা হিরোইন, গাঁজা হারাম, মদ হারাম, গুল হারাম, যেমন অ্যাবা গাঁজা, তারপরে আপনার মদ, শরাব, হিরোইন হারাম, এই দুইটির মাঝে কোনো পার্থক্য নাই, একই। মদখোর ইমাম যদি ইমামতি করতে পারে তাহলে পারে নাকি, জর্দাখোর ইমাম যদি ইমামতি করতে পারে, মদ শরাব খোর, হিরো খোর, হিরোইন খোর, অ্যাবা খোর, গাঁজা খোর ইমাম ইমামতি করতে পারবে, কারণ এই দুই পণ্যের মাঝে কোনো পার্থক্য নাই, সেম। বুঝেছেন না বুঝেন নাই? রাগ করলে করবেন, কি করবো ভাই, তার থেকে আর নরম কথা বলা যাবে? বলে দিলাম, বলে দিলাম, কোনো হুজুর না মানতে পারলে পরে দেখা যাবে, কিন্তু রাগ করেন না। আপনার ঋতুবতী মহিলারা ঢুকবে না, আপনারা যদি পুরুষ মানুষ অনেক সময় স্বপ্নদোষ বা নাপাক তাহলে পারে মসজিদে ঢুকবেন না, ইল্লা আবির সাবিল, কোরআনে বলেছে। হ্যাঁ, ওখানে কাপড় রাখা আছে, লুঙ্গি একটাই, ওটা যদি না নেন তাহলে পুকুরে যে নদীতে যে গোসল করতে পারবেন না, তাহলে কি করবেন? কেউ দেখছেন নাই, এনে দেওয়ার মতো কেউ নাই, বাধ্য এই লুঙ্গিটা নিতে হবে, তখন করবেন কি, দৌড় দিয়ে খুব তাড়াহুড়া করে নিয়ে দৌড়াবেন, দেরি করবেন না, দাঁড়াবেন না, বক্তব্য দিবেন না, আল্লাহ পাক রব্বুল বুঝাতে হবে। মসজিদে আমার উমুক গরু হারিয়ে গিয়েছে ঘোষণা দেওয়া যাবে না, বুঝেছেন? কোনো ধরনের দুনিয়ার ঘোষণা দেওয়া যাবে না, মনে রাখবেন। বেচা বিক্রি প্রায় এগুলো করা যাবে না, ইলিশ মাছ বিক্রি করা যাবে না মসজিদে বসে। হ্যাঁ 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 হুজুর, কত টাকা?
5,000 টাকা পাঠাই দেন, আপনার জন্য মাছ পাঠিয়ে দিচ্ছি, এখানে বসে বসে চলবে না, করবেন না এটা। আল্লাহ পাক রব্বুল ওজাত তৌফিক দান করুন। লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা। ইহুদি খ্রিস্টানের উপর আল্লাহর গজব, এরা নবীদের মাদ্রাসা কেন মসজিদের নবীদের কবরকে মসজিদ বানিয়ে ফেলেছিল। কি ভাই চাঁদপুরে, চাঁদপুরে আছে দরবারে যে, ওই যে আমরা সদরঘাট আসতে আসতে দেখলাম রিক্সায় ডানে একটা দরবার আছে, হ্যাঁ কি দরবার জেনে, বাহাদুর, বাহাদুর মনে হয়, এই বাহাদুরে একজন মুসলমান দেওয়ালে এরকম করতেছে, এটা কে করে, কারা করে এগুলো? আরে হিন্দুরা করে, মন্দিরে যায় গেটে এইভাবে করে, এভাবে করে প্রণাম করে, এই না, এই যে, এই যে হিন্দু মুসলমান, একে মুসলমান বলেছেন আপনি, এটাই তো হিন্দু, এটাই তো হিন্দু রে ভাই, এটা মুসলমান না তো, মাজার আর মন্দির এই দুইটার মাঝে কোনো পার্থক্য নাই। কি করা হয়ে গেল, ভুলে গেছি, অভ্যাস খারাপ, যা হোক ক্ষমা করবেন যদি করা হয়ে যায়। লানাতুল্লাহি আলাল ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আরো বলেন, এটা বুখারী মুসলিম হাদিস, ইহুদি খ্রিস্টানদের উপরে আল্লাহর লানত, আল্লাহর গজব, অভিশাপ, এই ইহুদি খ্রিস্টানরা নবীদের কবরকে মসজিদ বানিয়ে ফেলেছিল। খবরদার, কোন কবরকে পাকা করবেন না, কবরকে ফুল দেওয়ার, চাদর চড়ানো, মোমবাতি আগরবাতি দেওয়ার কারখানা বানাবেন না, দরবার বানাবেন না, কবরের সাথে এগুলো কোনো সম্পর্ক নাই, ফুল দিয়ে চারে না উপকার হবে না। ভাই যদি উপকারী হতো তাহলে আমার বাবার কবরে আমি বেশি করে দিতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পিতা মাতার কবরে বেশি বেশি দিতেন, যদি ফুল দিয়ে আগরবাতি মোমবাতি আর এই ওই করে যদি নাজাত পাওয়া যেত, আজাবে যদি একটু কমে যেত, তাহলে পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম ওই মুশরিক পিতা মাতার জন্য কাজ করতেন, তো মুশরিকের জন্য তো করা যাবে না, আল্লাহ নিষেধ করেছেন। আচ্ছা উনাদের জন্য না করলে তো মুসলমানদের জন্য করতেন, করতেন না? কোন যুগে কখনো কেউ করেনি। আল্লাহ আমাদের বুঝার তো বিধান করুন। আহ আলা ফালা তাত্তাখিদুল কুবুর মাসাজিদা ইন্নি আনহাকুম আন যালিকা, রাহু মুসলিম। এই সাবধান, খবরদার, তোমরা কবরকে মসজিদ বানায় না। মসজিদ মানে কি? সিজদা, সিজদার জায়গা, সিজদা করিও না, এখানে সিজদা করিও না, আমি তোমাদেরকে নিষেধ করছি। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি তোমাদেরকে নিষেধ করছি, খবরদার কবরকে মসজিদ বানাইও না। দুঃখজনক হলো সত্য, আজকে মুসলমান না বোঝার কারণে হাজারো কবরকে দরবারের নাম দিয়ে ওলিদের থেকে কিছু পাবো এই আশায় আজকে আমরা ওখানে সিজদা করছি। সিজদা কাকে করতে হবে? আল্লাহ। তা তো আল্লাহি আহাদা, আল্লাহর সাথে কাউকে ডাকিও না। ওয়ালা তাসজুদুল শামসি ওয়ালা লিল কামার, ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খলাকাহুন, খলাকাহুন, হুন হুন মানে হুন না, এই সূর্য চন্দ্র জমিন এগুলোকে সিজদা করিও না, এই সূর্য চন্দ্রকে যিনি সৃষ্টি করেছেন তাকে সিজদা করো। কেন আমরা আল্লাহ ওলিদেরকে সিজদা করছি? করা যাবে না। মসজিদকে সব জায়গা থেকে মুক্ত রাখতে হবে। ভাইরা, মসজিদের স্থান হচ্ছে, মসজিদ হচ্ছে মারকাজু কুল্লি শাই, সমস্ত কিছুর একটা সেন্টার। এই মসজিদ হচ্ছে আপনার সালাত শিখানো, ধর্ম শিখানো, দিন শিখানো সেন্টার। এই মসজিদ হচ্ছে আপনার হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, আরও যত কোর্ট আছে এটাই। এই মসজিদ হচ্ছে পার্লামেন্ট, এই মসজিদ হচ্ছে গরিব অসহায়দের ঠিকানা, আহলে সুফফা এই মসজিদই থাকতো। এই মসজিদ হচ্ছে অসহায় দরিদ্র মানুষের আশ্রয় কেন্দ্র, এই মসজিদ হচ্ছে বিপদগ্রস্ত মানুষের আশ্রয় কেন্দ্র, এই মসজিদ হচ্ছে দুঃখী মানুষের দুঃখ দূর করার কেন্দ্র, এই মসজিদই হচ্ছে সব কিছু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছেন, সাহাবায়ে কেরাম বলছেন, কুন্না ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সুদুরিন নাহার, দিনের প্রথম দিকে অর্থাৎ সকালবেলায় আমরা মসজিদে বসেছিলাম, আর ফাজা কওমুন, এক দল লোক আসলো, লোক আসার পরে তাদের অবস্থা কেমন ছিল? তারা ছিল হফাতুন উরাতুন, তাদের পায়ে কোনো জুতা ছিল না, পরনে কাপড়ও ছিল না তেমন, কাপড়গুলো কেমন ছিল? মুস্তাবিন নামার আবিল আবা, তাদের কাপড়গুলো জীর্ণ শীর্ণ ছিল, ফাটা ছিল, ছিঁড়া ছিল।
ভালো কাপড় ছিল না। কল্লহম মিন মুদার, এরা মুদার গোত্রের লোক ছিল। মুকাল্লিদুস সয়ফ, তলোয়ার তারা নিয়েছিল হাতে, সবার কাঁধে তলোয়ার আছে। এমন অবস্থায় মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মসজিদে প্রবেশ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাম মারা ওয়াজহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহির চেহারাটা মলিন হয়ে গেলেন, দুঃখে দুঃখিত হয়ে গেল, জর্জরিত হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজান দেওয়ার জন্য বলে, বেলাল আজান দাও। আজান দেওয়ার পরে নামাজ কায়েম হলো, সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত পড়লেন, সুম্মা খাতাবা লিন্নাস, এরপরে মুসল্লিদেরকে দিয়ে খুতবা দিচ্ছেন, যে খুতবা আমি পাঠ করেছিলাম, ইন্নাল হামদালিল্লাহ। তারপরে কোরআন থেকে তিনটি আয়াত পাঠ করলেন, এরপরে দানের কথা বললেন, বলছে তোমাদের ভাইয়েরা দেখো ক্ষুধার্থ, তারা পায়ে জুতা নাই, এত গরম বালুর উপর দিয়ে হেঁটে এসেছে, আর তাদের পরনে ভালো কাপড় নাই, কে কি দিবা। এরপর একজন সাহাবি একটা বড়ি নিয়ে আসলেন, বস্তা, এই বস্তা নিয়ে আসলেন, আর সে দুই হাত দিয়ে উঠাতে পারছে না, কোনো রকম নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে রেখে দিলেন, সামনে রেখে দিলেন। আর এরপরে মানুষ রাখতে রাখলো, রাখতে রাখলো, রাখতে রাখলো, রাখতে 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 বিশাল একটা স্তম্ভে পরিণত হলো। আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাল্লাল ওয়াজহুহু, তাহাল্লাল ওয়াজহুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসতেছেন খুশিতে আনন্দে, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ছাত্র তৈরি করেছিলেন, এমন সাথী তৈরি করেছিলেন, দুঃখের সময় অভাবী, বাড়িতে কিছু নাই, আদেশ হয়েছে, আহ্বান জানিয়েছে, বাড়ির থেকে যার যা আছে সব নিয়ে চলে আসছেন। সাহাবী বলছেন, এমনকি আহাদার নবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বকে তোমার একটা খেজুরের টুকরা পর্যন্ত ভাগ করে অর্ধেক রেখে এসে অর্ধেক দান করেছেন সেই মজলিসে, আল্লাহ চিন্তা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এত কিছু দিয়েছেন, কিন্তু আমরা বের করতে রাজি না, বের করতেই রাজি না, আমাদের সব কিছু হয়ে যায় সংসারের, মসজিদ মাদ্রাসার জন্য না, পারি না। আল্লাহ পাক রব্বুল আলমিন বুঝার তৌফিক দান করুন। ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবা আজও আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে মুসলমানদের আচরণ কেমন হওয়া উচিত, একজন মুসলিম আরেকজন মুসলিমের জন্য কেমন হওয়া উচিত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদটি হচ্ছে মারকাজুল আখা, ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ করার এটা হচ্ছে সেন্টার। এই সেন্টারকে আমরা আজকে সব কাজ থেকে বঞ্চিত করেছি। মুতাল্লি সাহেবের হাতে চাবি, বিশাল বড় চাবি, এই বড় তালা মেরে দিলেন, আমি মুতাল্লি সব ঠক মাওলা হাত হুজুর, জীবনতে কিছু করতে পারিনি, এই যে মসজিদে করেছি, একটু দোয়া করেন, মানে আমাকে জানাই দিল যে আমি একজন মসজিদ দাতা। কি জানানো দরকার আপনার, আপনি আল্লাহর জন্য করেছেন তো আমাকে জানাচ্ছেন কেন? হুঁ হা করতে করতে এই মসজিদটাকে হ্যাঁ নাজাতের জায়গাতেও গজবের জায়গা বানিয়ে ফেলেছে। আমি 16 সাল থেকে নিই, 2020 সাল পর্যন্ত মসজিদে মসজিদে ঘুরেছি, মসজিদে বিশাল বড় মসজিদ, 3তলা 4তলা 5তলা বিল্ডিং, চারিপাশে আবার রুম বানানো আছে, এই সাইডে এই সাইডে কপাল পোড়া মুসলমান এই রুমগুলো কলেজ ছাত্রদেরকে ভাড়া দিয়ে ভাড়া খায়, যে মুসলমানদের টাকা দিয়ে মসজিদ নির্মাণ হতে হতে 5তলা হয়ে গিয়েছে, আর এই মসজিদের টাকা এখনো হয় নাই, শেষ পর্যন্ত এই মোতাওয়াল্লি সাহেবেরা কুমটির মানুষেরা মুসলমানেরা এই মসজিদ ভাড়া দিয়ে খায়, ভাড়া দিয়ে খায়, ভাড়া দিয়ে খায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মসজিদ ছিল মাদ্রাসা, এই মসজিদে বসে আবু বকর তৈরি হয়েছে, গোটা পৃথিবী শাসন করেছে ওই সময়, এই মসজিদে বসে ওমর তৈরি হয়েছে, অর্ধ পৃথিবী শাসন করেছে, আমি বলি গোটা পৃথিবী শাসন করেছে, হেলিকপ্টার আর সেদিন যদি যুদ্ধ বিমানের সময় হতো গোটা পৃথিবী দখল করতেন, কিন্তু সেই সুযোগ ছিল না, যার কারণে পারে নাই। এই মসজিদেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তৈরি হয়েছে, এই মসজিদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তৈরি হয়েছে, এই মসজিদ থেকে 17 জন সাহাবা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, 313 জন সাহাবা জীবন বাজি রেখে যুদ্ধ করে ইসলামের পতাকা আজও চাঁদপুরের মাটিতে উত্তোলন করে রেখেছে এবং এই দুনিয়াতে জান্নাতে সার্টিফিকেট পেয়েছে। এই মসজিদের তালিম থেকে বায়াতে রদওয়ানে আপনার 4000-এর অধিক সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট নিয়ে এই দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, আর ওই মসজিদে আজকে তালাবদ্ধ করা হয়েছে। আমরা মুসল্লিরা আসি, সালাত পড়ি, আর সালাত পড়ে মসজিদে তালা মেরে চলে যাই। ইমাম সাহেব খবরদার, ডানে বামে তাকিয়ে কথা বলবেন, বেশি ভালো করে কথা বলেন না, সাবধান, না তো জেলে যেতে হবে, ইত্যাদি ইত্যাদি, না হলে পারে
চাকরি চলে যাবে, বাইন্ডিং এর মধ্যে ইমাম সাহেবকে যাকে পান তাকে ইমামতি দেন, আর যারা হক কথা বলে তাদেরকে ইমামতি দেওয়া হয়। তার মধ্যে আমি একজন, আমি নির্দিষ্ট কোনো মসজিদে ইমামতি করি না, শুধু এই জালাতে একদিন খুতবা দিব, জ্বালিয়ে পুড়িয়ে চলে আসব, ও সারা জীবন জ্বলতে থাকবে, জ্বলতে জ্বলতে যখন ঠান্ডা হবে বলবে যে না ভালো কথাই বলেছিলেন। ঠিক আছে, 26 জন যুবক এক বক্তব্য শুনে আপনার চেঞ্জ হয়ে যায়, কোরআন সুন্নার বাইরে যেতে রাজি নয় তারা, পরিবর্তন হয়েছে চাঁদপুরের মাটিতে। তারা আজকে বিকালে চেয়েছিল, দিতে পারি নাই, কোনো একটা জুমা চাচ্ছেন তারা, আল্লাহ চাই তো মাতলাবে কোনো সময় সময় দেওয়া হবে ইনশাআল্লাহ। ভাইয়ের আমার ওখান থেকে হয়তো ভাইয়েরা এসেছেন, 26 জন যুবক চেঞ্জ হয়েছে, আপনার স্বপ্নপুরীর নাম শুনেছেন, হ্যাঁ 23টি ঘর পরিবর্তন হয়ে কোরআন সুন্নার আলোকে চলে এসছে, বলেন আলহামদুলিল্লাহ একটা বক্তব্যতে। আর স্বপ্নপুরী ফ্রি করে দিয়েছে আমার জন্য মালিক, তারপরে যাওয়া হয় না, গেট দিয়ে কতবার গেলাম এলাম, আর আপনি টাকা খরচ করে স্বপ্নপুরী দেখতে যান, আরে কত স্বপ্নপুরী অপেক্ষা করছে, আপনি ওখানে সময় নষ্ট করেন না। আল্লাহ পাক বললাম বুঝার তৌফিক দান করুন। ভাইয়েরা আমার, আমি সব থেকে খুশি হয়েছি বর্তমান সময়ে যারা কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে চান তারা দুটা হাত কাজ হাতে নিয়েছেন, মসজিদ প্লাস মাদ্রাসা কমপ্লেক্স, এই নামগুলা বেশি পাওয়া যাচ্ছে, মানে এটা মসজিদ শুধু নয় বরঞ্চ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাদ্রাসা রেখে গেছেন সেই মাদ্রাসাও হবে ইনশাআল্লাহ। ইমাম পৃথিবীর সব থেকে বড় ইমাম, যদি আমি সিরিয়াল দিতে যাই তাহলে আবু হানিফা রাহিমাল্লাহকে বয়সের হিসাবে বড় ইমাম, তারপরে দ্বিতীয় নম্বরে সব থেকে বড় ইমাম ইমাম মালিক রাহিমাহুল্লাহ, সর্বপ্রথম পৃথিবীতে হাদিসের বই লিখেছেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তারপরে পৃথিবীর সব থেকে যিনি এলেমের দিক দিয়ে বড় ইমাম আহমদ রহিমাল্লাহ, 10 লক্ষ হাদিসের হাফেজ, তারপরে ইমাম শাফি রহিমাল্লাহ, তারপরে ইমাম বুখারি মুসলিম আউদাহ তিরমিজি নাসাই আবুবকর ইবনু আবি শাইবা ইত্যাদি ইত্যাদি যত কেতাব লিখে গেছে হাদিসের, বড় বড় মুহাদ্দিসের কেরাম, লক্ষ লক্ষ মুহাদ্দিসের কেরামের মাদ্রাসা কোথায়, কোথায় মাদ্রাসা? আবু হানিফা রহিমাল্লাহ মাদ্রাসা জানেন? ইমাম মালিকের মাদ্রাসার বিল্ডিং কোথায়? এই জন্য আমি চিৎকার করে বলে যাচ্ছি এই বাংলার মুসলমান, এই যে দানবীরেরা ভালো করে মনে রাখেন, কেয়ামতের দিন আপনাদেরকে আল্লাহর কাঠগড়িয়ে দাঁড়িয়ে দান করার ক্ষেত্রে আপনাকে হিসাব দিতে হবে, কোথায় টাকা দিয়েছেন আপনি, কাকে টাকা দিয়েছেন আপনি, যে নিজে আলেম তৈরি করতে পারে না সেখানে টাকা দিয়ে আপনি টাকা নষ্ট করেছেন, আপনার জাকাতের টাকা দিয়ে কোটি কোটি পতি কোটি টাকার মালিকের সন্তান ওখানে লেখাপড়া করে, আপনার জাকাতের টাকা দিয়ে কোটি কোটি পতি সন্তানও জাকাত ব্যবহার করছে আপনার, আপনি দান করা জায়গা পান না, কেয়ামতের দিন আপনিও ধরা খেয়েছেন। দানা দানবীর যারা আমার কথা শুনে রাগ করে এই জন্য আমাকে টাকা দেয় না। ভাইয়ের আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে নিয়ে আজ পর্যন্ত এই মসজিদই ছিল মাদ্রাসা, যেদিন এই মসজিদে তালাবদ্ধ হয়েছে সেদিন থেকে প্রকৃত আলেমের দিনের দরজা বন্ধ হয়ে গেছে, মাদ্রাসাগুলো কমার্শিয়াল হয়ে গেছে, আলেম তৈরি করার উদ্দেশ্যে কেউ মাদ্রাসা দেয় নাই, আপনার হাজারে একজন পাওয়া যাবে আলেম উদ্দেশ্য দিয়েছে, আর বাকি সব কমার্শিয়াল, কেউ বিল্ডিং করা তালে আছে, কেউ আবার নিজের পকেট ভর্তি তালে আছে, কেউ 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 এক একটা এক ধান্দে আছে, আলেম তৈরি করতে হবে এখানেই। আজকে মুসআব বিন উমাইর মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্সের কর্তৃপক্ষকে বলে যাচ্ছি এই মসজিদে কোনো আলেমের জন্য তালা দিবেন না, প্রকৃত আলেমের দিন কোরআন সুন্নাহ ধারক বাহক আলেম যদি বলে বাবা আমার টাকা পয়সা নাই, আমার বাড়ি ঘর নাই, আমি এখানে তালিম দিব, আমাকে সুযোগ করে দেন, ওকে চাবি দিয়ে দিবেন, নিস্তালায় দিবেন না, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম তালা দিয়ে দেন, মাদ্রাসা চলবে, প্রত্যেকটি মসজিদে মাদ্রাসা হতে হবে। যতদিন পর্যন্ত মোতাওয়াল্লি সাহেবের এই ভূমিকা পালন না করবেন গোটা বাংলাদেশের গোটা পৃথিবীর মোতাওয়াল্লিরা গুণাগার হবে। মসজিদ না দিলে ব্যবস্থা করে দিতে হবে মাদ্রাসা, যোগ্য আলেম যদি থাকে আর চাই সুযোগ, আর যদি না দেন তাহলে হিসাব দিতে হবে, আর যদি দেওয়ার পরও আপনি পাচ্ছেন না তাহলে আপনাকে আল্লাহ ধরবেন না। কাজী দানবীর যারা আছেন এই চাঁদপুরের এই প্রাণ কেন্দ্রে, আপনার মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিনেন নাকি? ইনি হচ্ছেন মদিনার প্রথম রাষ্ট্রদূত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে উনি যান মদিনায়, আর সমস্ত মদিনাবাসীকে ইসলামের পতাকা ছায়াতলে ইনি নিয়ে আসেন, সবাইকে এক জায়গায় নিয়ে আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইস্তিকবাল অভ্যর্থনা স্বাগতম জানানোর জন্য
ইনার মাধ্যমে সবাই একেবারে চাতক পাখির মতো চেয়েছিলেন কখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, কখন আসবেন, এই জন্যই তারা ওই গান গাচ্ছিলেন। তাহলে আল বদরু আলাইনা, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহ, তারই নামে নামকরণ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মসজিদকে, এই মাদ্রাসাকে কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রত্যেকেই জান পরাণ দিয়ে আপনার এখানে দান করবেন, আজকে মজলিসে স্থায়ী সদস্য হিসাবে নাম লেখাই দিবেন, যতদিন বাঁচব এই মসজিদে অনুদান দিয়ে যাব, এভাবে নাম লেখাই দিয়ে যাবেন। বেশি পারবেন না, এক টাকা পারবেন, এক টাকাই নাম লেখাবেন, এক টাকাই, এক টাকা, কিন্তু নাম ছাড়া যাবেন না। মানসান্না সুন্নাতান হাসানা ফালাহু আজরুহু আজরু মান আমিলা বিহা, যে ব্যক্তি একটা ভালো কাজ প্রথমে আবিষ্কার করে এর নেকি সে পাবে, আর কেয়ামত পর্যন্ত যারা এটার থেকে নেকি কামাবে, এখানে সালাত পড়বে, এখানে আলেমে দিন তৈরি হবে, এই সমস্ত আলেমে দিন যত আজরসিয়া যত ছাত্র তৈরি করে সাদকায়ে জারিয়া কেয়ামত পর্যন্ত চালু করে যাবে, এর নেকির ভাগ ওই ব্যক্তি পাবে যে প্রথমে এখানে শুরু করেছে। সুতরাং প্রথম সদস্য হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সবাইকে কবুল করেন। আমি একজন গরিব মানুষ, নিজে দুইটা মাদ্রাসা চালাই, এখানে দেখা দেখি করলাম না, আমার পকেটে যা ছিল আমি দিলাম, আল্লাহ আমাকে তুমি প্রথম সদস্য হিসাবে কবুল করে নাও। আল্লাহ এরপরে কারা দিবেন তাড়াতাড়ি বের করে দিয়ে দেন। আমি খুতবা শেষ করি, ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه وسلم، أما بعد، فيا أيها الناس صلوا على النبي، فإن الله سبحانه وتعالى أمرنا أن نصلي عليه، فإنه يقول إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر المسلمين في كل مكان في كل دولة يا رب العالمين، يا الله আমাদের গুনাহটাকে maaf করে দাও আল্লাহ। আল্লাহ আমরা টুটিফাটি যা কাজ করছি তোমার জন্য করছি, তুমি কবুল করে নাও আল্লাহ, পরিপূর্ণ ইখলাসের সাথে করার তৌফিক দান করো। আল্লাহ মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্স মুসআব বিন উমাইরকে আল্লাহ তুমি কবুল করেন। আল্লাহ চাঁদপুরের মাটিতে এখান থেকে আল্লাহ ইসলামের কাজ তুমি নিয়ে নাও আল্লাহ, দায়িত্ব নিয়ে নাও, তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ যাকে পছন্দ করো তাকে দিয়ে মাদ্রাসা মসজিদের দায়িত্ব তুমি দিয়ে দাও আল্লাহ। আল্লাহ তুমি আমাদের গুনাহকে মাফ করো। আল্লাহ আমাদের মাঝে যারা অসুস্থ আছে সুস্থতা দান করুন। আল্লাহ যারা বিপদে আছে বিপদ মুক্ত করুন। আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণ মুক্ত করুন। যাদের ঘরে প্রাপ্ত বয়সের মেয়ে আছে ছেলে আছে তাদের বিবাহের ব্যবস্থা করে দেওয়া, সহজ করে দেওয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের এদেশের মুসলমানকে তুমি হেদায়েত দান করো, তাদেরকে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করার তৌফিক দান করো, এদেশের আলেম